কিন্তু কেউটাঙ্কলে তোমার বদনাম যতে ততে গাই ফুরিছে। তুমিহে বোলে লাগি ভাগি শদিয়ালৈকে ট্রান্সফার করাই দিছা। শদিয়ালৈ ট্রান্সফার? সে বহুত দূর হয়ে গেল। মোর আগত কিন্তু তোমাক বহুত গালি পাৰিছে দেই। আজি নহব, দেউতাই মানুহ এজন লগ কৰিবলৈ কৈছে। বাদ দে বাপেৰ কথা, এইবোৰ মানুহ লগ কৰি কি হব যদি ভাগ্যত বাধাই থাকে? তোক যিমানে কথাটো কবলৈ মনা কৰিছো সিমানে টানি আনিছ ন? ওদা সরি সরি আর নকও দিয়ক, এটা কিনে যাই বলক। তই মোর যাব নারবি, মই মার লগত যাও এফালে বেলেগ কাম এটাত, পিছত গম পাবি যা। ওদা আকো সালি সালে যা নেকি? হেই কামবিলাক সদায় ভক্তি ভাবে করিবা, আসল কথা হল বিশ্বাস, বিশ্বাসে মিলয় হরি তর্কে বহুদু। তাকে বুঝছে না, যি করবলৈ কৈ মই সব করিম। আর বাপরে বাপ, বৈরান দিলে একেবারে বানপানী, রোদ দিলে একেবারে গরম, গুয়াহাটীখান একেবারে থাকতে নর হয়ে গেছি। এই কিবা কই ট্রান্সফার একটা লব পারলি? মানেশ্বর, ওই মানেশ্বর, মানেশ্বর, এই পাকঘর সময় কি করে থাকা? হ্যাঁ কি করিম আর, মানে আমার ফুসুক দেয় কিবা একটা বনাবলে অর্ডার দি থাকে গেছে নয়। তোর ককায়ে তোর পায় এনকি খাই খাই তোক দেওয়ালিয়া করে ফেলবো, গম পাই যাবি। হলেও মায়ে আকো ফুসুক দা খে বিচার করে, মানে আহতে কই পঠিয়াইছে ফুসুকর বাদে কারো কথা নুশুনিবি। বাপরে বাপ, তোর মায়ের ককায়ের উপর ইমান বিশ্বাস, হবু যা হবু যা, চাহ কাপ করে আন খাবা লাগবো। ও পুলিশ ককায় দেও, মানে ইয়াতে এনেকৈ থাকি থাকি বড় আমনি লাগিছে, চাকরি এটাত সোমাই দিয়ক না। চাকরি? তুই কি চাকরি করবি? কিবা দরমহা পাওয়া চাকরি, নহলে মোক পুলিশতে ভরাই দিয়ক। কি তুই পুলিশত চাকরি করবি? মা কসম, তুই পুলিশের ইজ্জত একেবারে মাত দিবা খুঁজছে? হাই ঐ পুলিশের চাকরি করবো লাগা আলি দম লাগবো, বডি লাগবো একদম মোর নিচনা। তো মোর দম আছে নহয়, মানে সরু সরু লড়া ছলীক বহুত দম দিব পারো, বডিও তো মোর আছে। তোর বডি? ঐ এনাই শুকনা বডি তুই পুলিশের চাকরি করবা নরবি? অবশ্য হয়, পুলিশের চাকরি করাব বড় পেটুয়া হয়, মোর পেটেই নাই। ও পুলিশ কাকা দেও, কিবা অন্য চাকরি নাই নাকি? তোর কারণে চাকরি চিন্তা করবা লাগবো, যা আগতে চাহ কাপ বনোচোন খাবা লাগে। চাবচোন দেই, মানে ডিঙিত যে কাপড় এটুকুরা, মানে রশি এডাল যে ওলোমাই লয় তেনেকুয়া চাকরি। ডিঙিত রশি মারা চাকরি? হেতু আর কি চাকরি হে? কেলে এনেকুয়াকৈ যে ডিঙিত যে আড়ি লয়, মানে ইংলিশ স্কুলত পড়া লড়া ছোৱালী যে আরে। ও তাই, হব যা হব যা, কিবা তা ব্যবস্থা করিম যে আগতে চাহ কাপ কর, যা যা। ভাল ভাল ঘুরাই নাখাই ঘা, ফটুয়া ঘোরাক লাগে মা, চাহ কাপ খাই গাটো ধুম নেকি? এইটো করবা লাগব। আহিলি জুতি, হে কি কলা? জানো কব নোৱাৰো কি কলে, মুঠতে হাত চাইছে, সোঁৱৰণি চাইছে, আৰু কিবা ৰাহু কেতু এইবোৰৰ কথা কৈছে, বাৰবোৰ সোমবাৰৰ পৰা শনিবাৰলৈকে মাতিছে, কি কৰিছে মই একো বুজিছো যি নাপালো। আচ্ছা মাল কলৈ গল? মালে তো কব পাৰিলেহেঁতেন, তেওঁ তাতে বহি লেকচাৰ দি আছে, মোৰ আমনি লাগিলে গুচি আহিল। তথাপি কিবা তাতো কৈছে? কৈছে কিবা ৰাহুৰ দোষ, কেতুৰ বাধা, মাক কিবা কাগজ এখনত এগালমান লিখি দিছে। তালমানে বিধান দিছে বুঝিছা, অকল দেখুৱালে নোহাৱা, সেই বিধানবোৰ মানি চলিব লাগিব। ডাক্তৰক দেখুৱাই দলব নাখালে যিটো কথা হব এইটো সেম হব। ও ককা, এইবোৰে কিবা কামত দিব জানো? এই দিব দিব, কি আনি দিব, খালি মানিও পৰাটোৱে আচল কথা। বাই দা বাই, কিবা পাথৰ চাথৰ দিছে নেকি? দিছে কিবা গুমেট আৰু কিবা পান্না এনেকুৱা কিবা দিছে, সেইবোৰ সোণতো পিন্ধিব লাগিব, ৰূপতো পিন্ধিব লাগিব। দেন অ'কে, এই শুন, এইবাৰ গাঁৱলৈ যাওঁতে মই তোৰ সৰণিহন লৈ যাম, কৃষ্ণগোহাঁই, নতুবা খাটৰ দেউকো দেখুৱাব লাগিব। এনেকৈ কামবোৰ কৰো নকৰোকৈ নকৰিবি। হ'ব দিয়া, মোক লৈ চবৰে যে ইমান চিন্তা হৈছে সেইটো ভাবিহে বেয়া লাগিছে। ল'ৰাটোৰ উৎসাহ একেবাৰে নীল হৈ গৈছে, ভেৰি বেড। ল'ৰাটোৰ মনত উৎসাহ ৰিটাৰ্ণ কৰিব লাগিব, উৎসাহিত কৰি তুলিব লাগিব। এই এটা ক্লাছ
মাক বাপে হালে বা কথাটো বুঝি পাইছে নাই বোয়ারী আহাতেন কি হল সুধিব পারিলেন এও নাহা হল আপনি আজি সোনকালে আহিলে যে ঐ একদম মাইকী সোধা দিলি যে কথা খার নহয় মানে এনে আপনি সোনকালে নাহেতো আপনার চাকরি টাকরি যাওয়া নাইতো ঐ তো কি কথা কয় মোর চাকরি কে যাব নহয় মানে কেউদ্দার নিচিনা হব পায় তো কেউদ্দার কি হয়েছে কিয় কেউদ্দার চাকরি যাওয়ার কথা গম নাপায় নাকি সেটো কথা গম পাও কেউদ্দার কি চাকরি আজি হয়ে গেছি নাকি মই এতে ভাড়া ঘর থাকার পাই কিমানবার চাকরি গেছি ঐ আমার এই কাকতি দাহে চাকরি তো ঘুরে ঘুরে আনি আছে ও এবার নাই কথা উলুটা হল চাকরি পালে কিন্তু ট্রান্সফার দিছে একেবারে সদিয়ালে মা আমি সদিয়ালে যামে একেবারে তালে কেউদ্দার ট্রান্সফার করলা কেতিয়া ও আজি রাতিপুয়া কাগজ পালে কাইলৈ জয়েন করব লাগিব হেনু সেই কারণে রাতে 6 বজাতে সদিয়া বাসত উঠি দিব হেনু তেতেরি মই কথাটো গম নাপাও নহয় ময়ো আজিহে গম পাইছো ও এলজিদা শুনামতে কেউদ্দার ট্রান্সফারৰ ক্ষেত্ৰত হেনু মালিক খুড়াৰ হাত আছে ঐ কোনি কলা কেউদ্দাও কৈছে আৰু নাদ্দাইও কৈছে ও হ্যাঁতে কৈছি তো কথাটো বিশ্বাস করলি আচ্ছা তো নাদ্দা কত লগ পালে আর কেন কি চিনি পালি কেউদ্দাই চিনাকি কই দিছে আকো মানুষজনের লগত কথা পাতি বড় ভাল লাগিল মূর লগত মানুষজনের কিবা এটা মিল আছে এতিয়া কি মিল আছে মইও ধরব পা নাই কি মিল মানে তই এটা এক নম্বর শয়তান ঐ হিউ এটা শয়তান ঐ তই সেই নাথর লগত লগ লাগে যদি কাকতি দেয় গম পাই নহয় তোক ভাড়া ঘরের পাই একদিনতে হেঁটব তারপিছত কিন্তু মুখ দোষ নেটবি এ হব দিয়ক পিছত কি হয় দেখা যাব নাদ্দাৰ পৰা মই ভৱিষ্যতৰ পোহৰৰ ৰেঙনি এটা বিচাৰি পাইছোঁ ঐ এলজিদা এই কেউদ্দাক 6 বজাৰ বাছত উঠাব যাব লাগিব নহয় মই এতিয়া যাওঁ দিয়ক 6 বাজিলেই চাগে আপুনি গ'লে ওলাব মই গৈ থাকোঁ নাই নাই একবাৰ মাতাখাত দিয়া ভাল হ'ব মানুহৰ দেহা এই আছে এই নাই আৰু বা কেইটাক লাগি লগ পাওঁ দি আহোঁ মাতাখাত ঐ কাকতি কাকতি ঐ কাকতি আছেনে বৰা দেউ নেকি আপুনিতো লগ ধৰিব পাৰিলেহেঁতেন মানে কেওঁতে এই ট্ৰেন্সফাৰৰ বাবে আপোনাকে দোষী বুলি ভাবি গৈছে অহ তেওঁ যে 6 বজাত যাব মই নাজানো নহয় অফিচৰ পৰা ঘূৰি আহোঁতে কেওঁতৰ ঘৰত সোমাইছিলো মানুহগৰাকী দেখোন একো গমেই নাপায় এ নাই নাই মানুহজনীৰ কোনো ৰিয়েকশ্যনেই নাই ক'ৰ পৰা থাকিব কেওঁতনো ঘৰত থাকে কিমান সময় কেওঁতে চাগে যাবৰ সময়ত মোক গালি পাৰি থৈ গৈছে এ কেওঁতক নাথেহে জেকাই দিছে আপোনাৰ বিৰুদ্ধে নাথৰ যিহে লেকচাৰ মই দীপক কলিতাই শুনি আছো নহয় এ মই বোলো যাবৰ সময়ত কাজিয়া পেচাল কৰি পৰিস্থিতিটো বেয়া কৰি নলওঁ এ বাদ দিয়ক হে এই কেওঁত আৰু নাথৰ কথা মই এইবিলাক বৰ বেছি গুৰুত্ব নিদিওঁ বুজিছে নাই হয় নহয় কেতিয়াবা আকৌ বেছি অপকাৰ কৰি দিব পাৰে নহয় এ থক হে কিডাল অপকাৰ কৰিব ইমান চিন্তা মই নকৰোঁ বুজিছেন নাই কেওঁতে কোৱা কথাষাৰ শুনিহে মনটো বেয়া লাগি আছে আহি থাকক কেইদিনমানৰ পিছতে গুৱাহাটী আহি পাই যাব ইমান সহজ নহয় বৰাদেউ কাৰণ এইটো পানিছমেণ্ট ট্ৰেন্সফাৰ তাকে মনটো বৰ বেয়া লাগি আছে কাকতি বহিব পাৰি নেকি বহুদিন বহা নাই অৱশ্যে মই ঘৰৰ পৰা এপাক আহিব লাগিব ঠিকেই কৈছে বহুত দিন বহা নাইহে আপুনি এটা কাম কৰিব আহোঁতে প্ৰিংটো আপুনিয়ে লৈ আহিব আচ্ছা শুনকচোন পতংগিয়াৰ বোলে বহুত মাল চিজ কৰিলে শুনিছো এই চিজ কৰিলে কি হ'ব আকৌ দেখিব পূৰ্ণ গতিত চলি আছে বাৰু মই আহোঁ এঘণ্টাৰ ভিতৰত আহি আছো আহকগৈ মই এটা পৰিৱেশৰ সৃষ্টি কৰোঁ বঢ়িয়া পৰিৱেশ 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 প্ৰথমতে দুটা গিলাচ পানী বটল এটা মাৰি টাবৰ পিছফালে লুকাই থওঁ ঐ মই অহাৰ পৰা যে তোক বিচাৰি ফুৰিছিলো ক'লৈ গৈছিলি হে ক'ত যাবা আৰু ৰুমতে সোমাই আছিলো তেনেহ'লে কি হ'ল সেই কথাষাৰ মোক কোৱাৰ কিয় প্ৰয়োজন অনুভৱ কৰা নাই কিটো হ'বলৈ আছে আৰু মই সেইবিলাক নাজানো নহয় মায়েহে চব ভালকৈ জানে মাৰো তোৰ লগত গৈছিল এই মানুহজনী মানে কৈছোঁ নহয় অতনু দত্তই বা কি বুলি ভাবিলে কি অতনু দত্ত মায়ে মই নবীন কটকী যে তেওঁৰ ওচৰলৈ গৈছিলোঁ তাৰমানে তই আজি অতনু দত্তৰ ওচৰলৈ নগ'লি আৰে কেনেকৈ যাবা তাতে কিমান দেৰি হ'ল খবৰ আছে দৰকাৰী কামটো এৰি অদৰকাৰী কামত দিনটো তই পাৰ কৰি দিলি অতনু দত্তই আজি তোক মাতি পঠিয়াইছিল নে নাই যোৱাকালি তোক মই কৈছিল নে নাই মোক গালি পাৰি লাভ নাই মাক ক'বা চব কথা বাদ দি মায়ে জোৰকৈ মোক তেওঁৰ লগত লৈ গৈছে আৰু অকল মই এটা মানুহহে মই কাৰ কথা শুনিম এই মাৰজনী মানে কৈছোঁ নহয়
কোনটো কামত ইম্পর্টেন্স দিব লাগে কোনটো দিব নালাগে মানে একদম মানে কোনো কথাত গুরুত্বই নাই। আজি যদি দত্তই তোর কারণে কিবা এটা ভাবিও আইসিল নহয় তোর ইন্টারেস্ট নাই বলে ভাবি বেলেগক দি দিব। আরে ভাই চাকরি বিচারি ফুরা মানুষের অভাব নাই না নাই, মই কথাবিলাক যিমান দরকারি বলে ভাবি চিন্তা করছো তহতে অদরকারি বলে ভাবি লৈছো। জি কর করে থাক, মই আর দত্তর লগত কথা নাপাতো। পুয়া চাকরিটো মার আর পুতেরে মিলি খাই পেলালি, মারক কইতো লাভেই নাই, কলে ওলোতাই মুখে বুঝাই কি তার মানে মোর চাকরি নহব নাকি? জ্যোতিষীর ওসর বই থাকলে যদি চাকরি হলেতেন দুনিয়ার চাকরি নোপা সোপা গই জ্যোতিষীর ওসর বই থাকলেতেন ননসেন্স সব। হ্যাঁ জি করা করি থাক। হেৰি নহয় মোর ঘরের কামটো আর লেট্রিন দিম দিম আপনার নিদি কাক দিম এটা কাম করিব ঘর দুটাও দি দিব আর লেট্রিন দুটাও দি দিব। কি চাকরি নহব? আরে মই কথাটো পাতি থৈ আছো নহয়, সি যোৱা হলে চাকরিটো হৈ যায়। আপুনি কলে নহব নহয়, হাত চাই কৈছে নহয় চাকরি নহয়, বাধা নাতৰুৱালৈকে চাকরি কেতিয়াও নহয়। হৰা কালি হোৱা চাকরিটো নোহোৱা কৰাত তুমিয়ে বাধা দিলা। আগবঢ়াইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ফেসমল, গুড নাইট এডভান্স অ্যাক্টিভ প্লাস, হরলিক্স, নিহার জেসমিন, এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক, হিমালয়ান নিম ফেস ওয়াশ, পার্লে হাইড অ্যান্ড সি, ফ্লাই, ইয়াত আছে স্টাইল আর কালাহিত। আপুনি যাবলৈ ওলালে নেকি? মই আকৌ আপোনাক নেপাওঁ বুলি ঘৰ ধৰকে আহিছো। নকব আৰু, বিজন দাই লগ ধৰিছিলে পাৰ্টিৰ কামত। মোৰ যে কি ভাগ্য মই যে আপোনাক লগ পালো, আপোনালৈ মোৰ বেয়াই লাগে বুজিছে। মোলৈ কিয় বেয়া লাগে না? ৰাইজৰ কাৰণে আপুনি কিমান কষ্ট কৰে আৰু মানুহবোৰে আপোনাক বেয়াকেহে কয়। কোনে কয় মোৰ কথা বেয়াকৈ? কোন হ'ব আৰু, কাকতি বৰা, মই কিন্তু আপোনাৰ বিৰাট ফেন জানো নাথ। কিন্তু নাথ, এই কাকতি বৰাহঁতে মোৰ বিৰোধিতা কৰি কি পাব বাৰু? একো নিদিওঁ তেওঁলোকক, ভাল লওক বুলি সেইদিনাখন তেওঁলোকৰ ঘৰলৈ গৈ লেটিনৰ লিষ্টত নামটো ভৰাই দিওঁ বুলি ক'লোঁ। যিহে নীতি শিক্ষা দি মোক বুজনি দি ঘূৰাই পঠিয়ালে। দৰকাৰ নাই, নিদিব। আপোনাক ইমান বেয়া পোৱা মানুহক কেলেই দিব? হেৰি নহয় মোৰ ঘৰৰ কামটো আৰু লেট্ৰিন দিম দিম আপোনাক নিদি কাক দিম? এটা কাম কৰিব, ঘৰ দুটাও দি দিব আৰু লেট্ৰিন দুটাও দি দিব। দুটা দুটা আকৌ কেনেকৈ দিম? এটা মোৰ নামত আৰু এটা এওঁৰ নামত, চিন্তা নকৰিব, কমিছন মই দি দিম। কমিছন? অঁ কমিছন, লেট্ৰিন নবনাওঁ নহয়, কাগজে পত্ৰে বনোৱাই দেখুৱাই দিম। তেনেকৈ চলি থাকে, একেটা মানুহে 30 মানৰ চহী মাৰে, প্ৰয়োজন হ'লে ভৰিৰ আঙুলিৰে টিপ চহী মাৰে। অঁ হয় নেকি? মই দেখোন গমেই নাপাওঁ। এই শইকীয়ানী, মই আপোনাৰ ওচৰলৈ আহিম, আপোনাক বহুত কথা শিকাই দিম। আপোনাক কিবা আপোন আপোন লাগে? আপুনি আসলতে রাষ্ট্রপতি হওয়ার যোগ্য মহিলা। কি যে কয় আপুনি, মই গৈ থাকো নেকি? এই মই যাব লগ বল, এই বৰষুণ আহিছে, আপুনি মোৰ তালে আহিব বুঝছে, ভালকে বহি আপোনাক মই রাজনীতি কেনেকে করে শিকাই দিম বুঝছে। আর এইবোৰ জানেই আমার ওচৰৰ পাজৰৰ মানুষ যিবোৰ আছে, এইবোৰ কেনেকে পৰাভূত কৰি কেনেকে বুজাব পাৰি। হেৰি হেৰি উঠক, হেৰি শুনিছা নাই, কালি সেই সপাক গিলি লৈছে, তাৰপিছত কি যে উৎপাত। হেৰি উঠক উঠক উঠক। ভাত হ'ল নেকি? হে বৈদ্য ভোক লাগিছে। এতিয়া ৰাতি হৈ আছে বুলি ভাবিছে নেকি? ৰাতি পোৱাল তেনেহ'লে ইমান ভোক লাগিছে কিয়? অ' ৰাতি মই আকৌ ভাত নাখালো। ক'ৰ পৰা খাব, জ্ঞান থাকিলেহে। জ্ঞান মানে স্ক্ৰিপ্ট ৰাইটাৰ নহয় এইটো। উফ ৰাম, কি গালি, মোৰ ৰেছপঞ্চিবিলিটি নাই, মোনৰ ৰেছপঞ্চিবিলিটি নাই, চাকৰিৰ প্ৰতি আমাৰ কোনো গুৰুত্ব নাই, আমাৰ একো কামেই নাই। হেৰা মই তেনে কৈছো, মই নাই কোৱা, হেমন্ত কাকতিয়ে কৈছে। নাই কোৱা, হেমন্ত কাকতিয়ে কোৱা নাই, মদাহি হেমন্ত কাকতিয়ে কৈছে। ল'ৰাটোক লৈ মই কিয় কটকী মাষ্টৰ তালৈ গ'লো, অতনু দত্তৰ তালৈ কেলেই নপঠালো, এইবিলাক কথালৈ মোক জেৰা কৰিছে, গালি পাৰিছে, মূৰত মাল নাইকিয়া মাইকী মানুহ বুলি কৈছে, মোৰ মূৰত হেনো গোবৰ আছে। হৰা মই তেনেকে কৈছো, তেনেকে কৈছিলে, আৰু শুনক মোন সাক্ষী আছে, কালি দেউতা আছিলে কাৰণে মই একো নকলো, নহলে ময়ো দেখুৱাই দিলোহেঁতেন এই কমলা শৌকা ধৰা কি বস্তু।
গম পালে নহয় একো নোখোৱাকে খুৱাই থৈ দিছিলোঁ। ওহো, সেইকাৰণে ভোক লাগিছে। অ, আৰু এটা কথা নহয়, কালি যে মুনক অতনু দত্তক লগ ধৰিব নিদিলা, এইটো খুব বেয়া কাম কৰিলা নহয়। মুন যোৱা হলে কিজানি কালিয়ে চাকৰি হৈ গলহেঁতেন। নহয়, তেনেকে চাকৰি নহয়। চাকৰিৰ কাৰণে তিনিটা বিধান দিছে আৰু ছোৱালীৰ কাৰণেও তিনিটা বিধান দিছে, সেইবিলাক সব কৰিব লাগিব, তেতিয়াহে ক্লিয়াৰ হ'ব। কিয় চাকৰি নহ'ব? আৰা, মই কথাটো পাতি থৈ আহিছো নহয়, সি যোৱা হলে চাকৰিটো হৈ যায়। আপুনি ক'লে নহ'ব নহয়, হাত চাই কৈছে নহয় চাকৰি নহয়, বাধা নাতৰোৱালৈকে চাকৰি কেতিয়াও নহয়। হৰা, কালি হোৱা চাকৰিটো নোহোৱা কৰাত তুমিয়ে বাধা দিলা, আৰু কি বাধা লাগিছে? ও, তাৰমানে ময়ে বাধা, মোৰ কাৰণে চাকৰিটো নহ'ল, হেৰি ভাগ্য। অৰা, কিহৰ ভাগ্য হে? কালি নি ল'ৰাটো বহুৱাই ৰাখিলা, কিহৰ ভাগ্যৰ কথা কোৱা? হেৰি, তালে নগৈ যদি অতনু দত্তৰ ওচৰলৈ গ'লহেঁতেন নহয়, তেতিয়াও চাকৰিটো নহয়, চাই কৈছে নহয়। আপুনি নেমানে কেলে বাৰু? নামানো, মই এই ভাগ্য চাগ্য একো নামানো। অৰা, মানুহে নিজৰ ভাগ্য নিজে গঢ় দিয়ে, তোমাৰ বাবে এই ল'ৰাটোৰ চাকৰিটো নহ'ল আৰু নহয়ো। চাকৰি কাৰোবাৰ কাৰণে ৰৈ থাকে নেকি? ভাগ্যৰ কথা কয়। অহ, সেইখিনি সময়তনো কোনে ফোন কৰে অ? বৰ দিগদাৰ পাওঁ দেই মই, মানে কৈছোঁ নহয়, এই দত্ত মানে অতনু দত্ত এতিয়া ফোন কৰিছে, ক'ব কালি মই গোটেই দিনটো বহি থাকিলোঁ, আপোনাৰ ল'ৰা নাহিল, মই চাকৰিটো বেলেগক দি দিলোঁ। আৰু মই ক'ব লাগিব, মোৰ ল'ৰা চাকৰিৰ সন্ধানত নাই, ভাগ্যৰ সন্ধানত আছে। ছাত্ৰ, হেল্ল', অ দত্ত, নহয় মানে সি কালি যাব নোৱাৰিলে বুজিছে। হয় হয়, কি ক'লে? আপুনি কালি ৰাতিপুৱাই দেলহিলৈ গ'ল, চাৰিদিনৰ পিছতহে আহিব। হে, হ'ব হ'ব, নাই নাই, বেয়া কিয় পাম, হ'ব, থৈছোঁ। হৰা, তোমাৰ ভাগ্যই শুদ্ধ বুজা, কালি ৰাতিপুৱাই বোলে দত্ত দেলহিলৈ গ'ল, মোন যোৱাহেঁতেন লগ নাপালেহেঁতেন। গম পালে নহয়, ইয়াকে ভাগ্য বুলি কয়, তেওঁ আকৌ নেমানে, গালি পাৰে আকৌ মোক। হেৰা, ভাগ্য নামানিলেও উপায় নাই, মানিলেও উপায় নাই, নামানি মানি মানি কালি ৰাতি বৰাৰ লগত প্ৰিংটো অলপ বেছি হ'ল নেকি? কি কৰোঁ, খাব যাওঁ নে শুওঁ, শুই থাকোঁ নে খাব যাওঁ, বহি থাকোঁ দে। তাৰমানে আপুনি ক'ব খুজিছে তেওঁতৰ এই ট্ৰেঞ্চফাৰত কাকুতিৰ হাত নাই? অ নাই, মই এখবাৰ ক'ম, কাকতি ইমান হিংসাকৰীয়া নহয় যে কাৰোবাৰ কিবা অপকাৰ কৰিব, অৱশ্যে সত্য আৰু যুক্তি কথাত কাকো প্ৰশ্ৰয় নিদিয়ে, কিন্তু কাৰো কোনো অপকাৰো নকৰে। অৰি বৰা, ভালে, কালি কেওটক উঠাই মাত এষাৰ নামাতিলে গুচি আহিলে যে, কিবা বেয়া পালে নেকি? বেয়া পোৱাৰ কথাই, মিছামিছি কালি আপুনি কাকতিৰ বদনামবোৰ গালে। হেৰি বৰা, কাকতিৰ কথাহে কৈছোঁ, আপোনাৰ কথা কোৱা নাই নহয়। অ, পাহৰিছিলোৱে, আপুনি আকৌ কাকতিৰ একান্ত ভক্ত নহয়? হেৰি নাথ, কাকতি ভগৱান নহয়, মই ভক্ত হ'বলৈ, আমি পুৰণা বন্ধু, ইজনে সিজনক বুজি পাওঁ। তাৰমানে আপুনি ক'ব খুজিছে তেওঁতৰ এই ট্ৰেঞ্চফাৰত কাকতিৰ হাত নাই? অ নাই, মই এশবাৰ ক'ম, কাকতি ইমান হিংসাকৰীয়া নহয় যে কাৰোবাৰ কিবা অপকাৰ কৰিব, অৱশ্যে সত্য আৰু যুক্তি কথাত কাকো প্ৰশ্ৰয় নিদিয়ে, কিন্তু কাৰো কোনো অপকাৰো নকৰে। বাপৰে, ইমান বিশ্বাস নে? হেৰি বৰা, কাকতিৰ পৰা কিবা সহায় চহায় পাই আছে যেন পাইছো। নাথ ডাঙৰীয়া, ইয়াত সহায়ৰ কথা নাহে, কিবা প্ৰতিদান পালেহে যে কাৰোবাৰ হৈ কিবা ক'ব লাগে, সেই কথা এই বৰাই বিশ্বাস নকৰে। প্ৰতিবেশী, বন্ধুৰ হৈ মাত মাতিমেই, বাৰু বাদ দিয়ক সেইবোৰ কথা, এই ৰাতিপুৱা আহিল ক'ৰ পৰা? অকণমান কাম এটা আছিল, ওলাই গৈছিলোঁ। শৰ্মানীৰ ঘৰৰ পৰা অহা নাইতো? বাৰু ৰ'বচোন ৰ'ব ৰ'ব, শৰ্মা আকৌ বাহিৰলৈ গ'ল নেকি? সেই সুযোগতে খবৰ কৰি আহিলে চাগে। আপুনি কি ক'ব খুজিছে? অকলশৰীয়া মানুহজনীক আমি মাত এষাৰ নিদিলে কোনে দিব? ঠিকেই কৈছে, অৱশ্যে বহুতে যিকোনো প্ৰকাৰে কিবা এটা লাভ নহ'লে একোৱেই নকৰে। মই কিন্তু আপোনাক কোৱা নাই দেই, আপুনি যে শৰ্মানীক নিস্বাৰ্থভাৱে সহায় কৰিছে সেইটো জানো, ৰাইজে গম পাইছে আপোনাৰ সহায়ৰ কথা। হ'ব হ'ব, মই আহিছোঁ, মই এতিয়া শইকীয়ানীৰ ঘৰৰ পৰা আহিলোঁ, কিবা কথা এটা পাতি আহিলোঁ। জানো জানো, শৰ্মা ঘৰত আছে বুলিও জানো। যাওঁ, বেটাই একেবাৰে জেগাতে হাত দিছে, হে? মহানগৰ বুলিহে কোনেও খবৰ লোৱা নাই, গাঁৱত হ'ব লাগিছিল, গোটেইখন ৰজনজনাই গ'লহেঁতেন। ভাতৰ চৰু পানী
উতি যায় কিনকিনিয়া বরখুনত ঘর উতি যায় কাহি বাতি ভাতর সরু পানি তুতি যায় কি যে করু হাই হাই আসি বড় পায় না বিছনার উপরত সেল মাসে জপিয়া সর্বজন আমার অবচন ভাড়া ঘরের কিছু কথা শুনা বিবরণ আগবহালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ম্যাসমল গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস হরলিক্স নিহার জেসমিন এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক হিমালয়ান নিম ফেস ওয়াশ পার্লে হাইড অ্যান্ড সি ফ্লাই ইয়াত আছে স্টাইল আর কালাহিট।